জেলের জলে 28 কেজি বাগের মাছ। পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলা চন্দন ইউনিয়নের যোগপুরা ফেরিঘাট এলাকায় সোমবার আনন্দ হালদারের জালে 28 কেজি ওজনের বাগের মাছ ধরা পড়েছে। সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামের জেলে আনন্দ হালদার তার মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় সেমিস্টারে পড়ুয়া ছেলে প্রশান্ত হালদারকে সঙ্গে নিয়ে দুপুরে পদ্মা নদীতে মাছ শিকারে নামে। বিকালে তাদের জালে আটকা পড়ে বড় আকারের একটি বাগের মাছ। পরে মাছটি যোগপুরা ফেরিঘাট এলাকায় এনে ওজন করা হয়। তার ওজন হয় 28 কেজি। সে সময় মাছটি স্থানীয় বাজারে 600 টাকা কেজি দরে বিক্রি করা হয়।